খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যুর ঘটনায় গতকাল কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল সিন্ডিকেট সভা। আজ আবারও সভা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সিন্ডিকেট সভা কতক্ষণ চলবে আর কি কি সিদ্ধান্ত আসতে পারে সেখান থেকে, সে সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? যে সভাটি শুরু হয়েছিল গতকাল বিকাল চারটায়, সেটি আসলে কোনো সিদ্ধান্ত ছাড়াই আড়াই ঘন্টা পর অর্থাৎ 6:30 সভাটি শেষ হয়ে মুলতবি করা হয়েছিল, যেটি আজ সকাল 10:00 সময় ছিল, আবার সময় মতো সেটি শুরু হয়েছে। সে কারণে সভা থেকে কী ধরনের সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু এখনও আমরা বলতে পারবো না, কারণ কালকে সভা শেষে যে সমস্ত শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে আলোচনা চলছে, সিদ্ধান্ত কাল আসবে। যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ে একটি গোপনীয় বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষার্থীদের ব্যাপার রয়েছে, সে কারণে আলোচনার বিষয়গুলো আসলে তারা বলতে চান না। আর একটি বিষয় বলি যে ইতিমধ্যে শিক্ষক মৃত্যুর ঘটনায় যে 3 সদস্যের কমিটিটা গঠন করেছিল খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেই 3 জনের মধ্যে ছিল ডক্টর মোহাম্মদ খলিলুল ইসলাম মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, মোহাম্মদ আতুর রহমান যিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, এবং কল্যাণ কুমার হালদার যিনি ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক। এর ভিতর 2 জন কিন্তু গতকালই তারা এই কমিটিতে অর্থাৎ তদন্ত যে কমিটিটা নিজস্ব কমিটি সেখান থেকে অপারগতা প্রকাশ করেছে, সেই 2 জন হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান এবং কল্যাণ কুমার হালদার। এমন পরিস্থিতিতে কিন্তু গতকালও শিক্ষক সমিতি তাদের অবস্থান কর্মসূচিটা নিয়েছে এবং সেখানে স্পষ্ট করে বলেছে যে কতিপয় শিক্ষার্থীর প্ররোচনায় একজন শিক্ষক মারা গিয়েছে এবং এই শিক্ষার্থীদের বিচার সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে ফিরে যাবে না। সেই কারণে কিন্তু সব ধরনের কার্যক্রম খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কলি প্রবীর, ধন্যবাদ আপনাকে।